অভদ্র চালা আর মাইকি মানুষ তার মুখত ইমান বেয়া ভাষা আমার সিট বেল্ট আছে আপনার হেলমেট এক লিটার তেল ভরাই মস্ত গাড়ি হেন তুই তো হে গাইস সাগরম টু মিডন ব্লগস কি খবর আপনাদের আশা করো সকলের ভাল তো ব্লগ বারিখারো সিজন অকমান ফুরি আহো তো এফালে মিসেস বহি লৈছে আর এফালে বাবু মানে আজি সৌরতর ঘর যাম আর আপনাদের যি সকলে জানে তেখেতকল তো জানে আর যিনি যিনি না জানে তেখেত হলো আজি মোর সৌরতর ঘর খান দেখাম ব্লগ তো এফালে আই পালো আমার ঢেকিবুটা শখ তো এখন হয়েছে আমার শখ প্রথমতে ইয়াতে এক লিটার মান তেল ভরাও গাড়িখন আজি রিজার্ভ লাগি আছে বহু দিনের পর বাকি তেল ডিপুত ভরাম তেল ডিপুলেকে যাও ইয়াতে এক লিটার মান ভরাই লো প্রথমতে তো প্রথমতে নামি লো তোমালকে বহি থাকা নামবা নালগে ঠিক আছে ওকে তো এক লিটার মান ভরাই লোক মানে গাড়ি বহুত দিন হল তেল ভরাই নাছিল আর তেল ভরাব লাগলে এটা কমন প্রবলেম কি আমি তামুলপুর লেগে যাব লাগে আমার ওচরে পাজরে মানে তেলের ডিপো নাই তো মানে রিজার্ভ লাগিলে অল্পমান প্রবলেম হয়ে যায় তো সেই কারণে অতি সোনকালে যদি এটা তেলের ডিপো হয় তেতিয়াহলে অল্প সুবিধা হব রব হব কম দিনের ভিতরতে হব আমার ওচরতে এটা হব বাকি আর এইফালে চাব পারে দোকানখন আজি বন্ধ আছে কারণ একদমই মানুষ নাই সকলে এইকটা দিন বারিষা সিজন কারণে অকল মোরে নহয় এইফালে দোকানবিলাক সব প্রায় বেশিরভাগ বন্ধ ইহতো সাগে এটাই খুলিলে ইয়ার পর এক লিটারমান তেল ভরাই লো তো কি ইটানে খুলছা নাকি দোকান ইটানে নাকি যে তেল দিছো এক লিটার তেল দি আর এইফালে চশমা চশমা একজোর পিন্ধি চাও রব কোনজোর পিন্ধিলে ভাল লাগিব এইজোর ইয়েস দিস ইজ চশমা সরু হল নাকি অল্প মানে তামুলপুর লেগে যাই লও তাতে বড়িয়াকে ভরাম রব ভর্তি করিয়ে ভরাম লো ভাই তো বলক বেশি দেরি নকরো মোটামুটি 80 কিলোমিটার মান যাব লাগিব সৌরাতের ঘরলৈকে মানে মেইন রাস্তাতে গেলে 80 কিলোমিটার হব যদি ভিতরে ভিতরে যদি সোমাই যাও তেতিয়াহলে 70 কিলোমিটার মান হয়ে যায় তো এইফালে মেইন রাস্তা পাই গেলো এতিয়া আর বাকি সিট বেল্ট ডালো মারি ললো ধুনিয়াকৈ হে লাগিছে বাবা মামাতে যাবা ভাল লাগছি আর ভালটো লাগবে মামাতের ঘর যাব আর আপনি যান দূরত ফুড়ব না যাক কেউ মামাতের ঘর বলে গেলে কিবা একটা বেলেগ মানে আর এইফালে এইফালে যে দেখা পাইছে এইখন পথারের নাম হয়েছে কাউর বাহার পথার কঠিয়া পেলালে মানে রুয়াত ব্যস্ত হয়ে গেছে এইফালে রোহিণীবিলাকে বহি আছে পাকা রাস্তার কাষত সাগে লাঞ্চ টাইম দুপুরিয়ার খোৱাটো খাই ললে ইহতে আর এইফালে চাওক আসল এনজয়মেন্টটো ইহতে লৈছে বারিষা সিজনত মানে ভেলত উঠি আছে আমি উঠিছিলো এটা সময়ত আর এপিনে বাকিবোরে মাছ মারাত ব্যস্ত এইটো কমন বস্তু দিয়ক বানপানী আহিলে মাছটো কমন আর আহি আছিলো এটা জায়গাত রখিব লগা হয়ে গেল কারণ এইফালে চাওয়া বারে কেনেকুৱাকৈ জাম লাগি গেছে পুরো একদম পানি ওভার পানি হয়ে গেছে অবস্থা সব অবস্থা এইবিলাক আর রব গাইস এটা ঘটনা হয়ে গেল হঠাৎ হেলমেট পরে আপনার হেলমেট কই আপনার হেলমেট কই বাচ্চা লইছে হেলমেট কই না লোক আমার সিট বেল্ট আছে আপনার হেলমেট কই সিট বেল্ট আছে হেলমেট হ্যাঁ বলক শুন ও ভদ্র লেভেল দিব আইসা ইমান অভদ্র টিরি ইটু এই অকমান আগরে যে বানপানি খিনি জাম লাগি আছিল তাতে মানে তাই নিজে খুন্দেছি খুন্দে হলে তাই উল্টে লবে লেভেল দিবা আহে আর ভাষার ইমান বেয়া ব্যবহার তার মানে অশ্লীল তার মানে একদম লেতেরা ভাষা একদম সাংঘাতিক লেতেরা গাড়ি চলাব লাগে চলে আছে আর বেলেগক নীতি শিক্ষা দিব আহে এইবিলাক মানুষ জানে নে এই আগে আগে যাই আছে এইখন লেভেল দিব আহিছে ইহতর বোলে রঙিয়া সিহতর রঙিয়া অভদ্র চালা আর মাইকী মানুহ তার মুখত ইমান বেয়া ভাষা আচৰিত এইটো এইটো অভদ্রটো তিরিটো এইটো আর রঙিয়া খান তার বাইপাকর সম্পত্তি বেশি রৌটুকে দিছি বলে আসছি রহ দিয়েছি রহ চাওক আমিও কাজিয়া করবলে ভাল নাপাও কাজিয়া করো বলে আমিও কাজিয়া নকরো কিন্তু যেতিয়া মানে কিছুমান মানুহে গাড়ি চাড়ি চলাই আহি থকার সময়ত নিজে যেতিয়া রুলস ফলো নকরি কিনে বেলেগক রুলসর মানে নলেজ দিব হে জ্ঞান দিব হে তেতিয়া তাৰ মানে ধৈর্যর সীমা মানে হেরাই যাও মানে সি নিজে হেলমেট পরিধান করা নাই লগতে সি নিজে ব্যাক করে আহি কিনে মোক লাগে দিছে পিছফালে নাম্বার প্লেটখনত তার আর ঘৈন্যাকটো না কি না জানো আর এই তিরতাজনীয়ে ইমান বেয়া বেয়া ব্যবহার তাতে মই গোটেইখিনি মানে মই গাড়িখন রখি আছো রখা গাড়িখনত তাতে দেখাই পাইছিল আপনাদের সেইখিন জায়গা পুরা বানপানী হয়ে আছে গাড়িবিলাক সব লাইন পাতি রখি আছিলে তো উল্টে আর মোক গাড়ি দিয়ে আছিল রুলস ফলো করার পিছত যদি গালি খাব লাগে তেতিয়া বেয়া লাগে এটা রুলস ফলো করা নাই যদি মোর কিবা ভুলিছে তেতিয়া গালি পারো কব লগা একো নাই কিন্তু যিটি সেই বুলি হলহতি আর যিটি সহ্য করিব নোৱাৰিতো ই তিৰতা মানুহ হল কি হল আর সেইখানে মই কৈছিলো বলক আগত রখিম রঙিয়াত বোলে রখবা লাগে মই কৈছো রখিম বলক
থানাত বলক কত যাই বলক মই যতেই যাই তাতে রুখিম টেনশন লব না লাগে মই আসু কিন্তু হিহতে পদবা পলাই গুছি গল নর নাহিলে আর পিছত তো আইবালু তেল দিব তো তেল কমান ভরাইল তাতে তো মাত্র 1000 তো 100 তো 1000 কত 1 লিটার ভরাইছিল আছে না বিচা আছে ওয়াহ পুরা লেভেল দেখাইছে তো ইফালে তেল কমান ভরাইল মোরে বুঝাই বিলাক তাই লেভেল দিছে বেকা এতিয়া আমি ইয়ার পর আরো 30 কিলোমিটার মান বেশি হবো 40 কিলোমিটার মান যাব লাগিব আর রঙিয়া আগত বহুত বেশি সলনি হৈ গল তো আগতে রাস্তা ঘাট বহুত বেয়া আছিল এটা বহুত বেশি ভাল হৈ গল রঙিয়া খনত ধরিব নোৱাৰি আগতে যদি আপোনালোকে কেই বছৰ মান আগত আহিছিল তেতিয়ালে হে আগৰ রঙিয়া নাই আর এটা বহুত চেঞ্জ আর রঙিয়ার যিখন ওভারব্রিজ আছিল সেইখন মোটামুটি হৈ গল এই ভিডিওটো দিয়ালে কি সাকে ক্লিয়ার হৈ যাব আর এতিয়া আমি সোমাই আহিলু রঙিয়া সেফটি হৈ কিনে একদম বৰম্বৈ লাইনৰ যিটো রাস্তা আছে সেই রাস্তাটোত রাস্তাটো বাৰু আগতকৈ এটা ভাল কৰিছে আগতে এই রাস্তাটোৰে আহিলে মানে পানি পুরা ভর্তি হৈ থাকে এইবাৰ বা কি কন্ডিশন না জানো আর আগত গলে এ গম পাম আগত দেখি আছে চান্স এটা আছে নোহা নহয় কিন্তু রাস্তাটো ফাইনালি বহুত ভাল করিলে আগতে স্পিড ব্রেকার 100টা আছিল মোটামুটি আপনার 20 কিলোমিটারের ডিস্টেন্স হবো রাস্তাটো 100টা স্পিড ব্রেকারে আছিল আর ধুনিয়া এটা পরিবেশ তার কাষতে এনে কই পানি সব পুরা তারে মাঝে মাঝে এটা ধুনিয়া এটা রাস্তা আর রোড সাইড নাই না এইফালে এটু কোনিয়া শক নাকি কোনিয়া শক পাই গেলো তো এনেকৈ আহি আছিলো আমি ডিমু পালারা পাই গলো আর আহি থাকতে ভাইকেইজন মানে আহি গল মানে হরণ মারি আছে বাইকৰ পিছফালৰ পৰা মই ভাবিছো কোনে তো চাই দি দিলো রখালে ভাল লাগিল কি নাম আছিল তোমার মোৰ নাম মানবিন্দ্ৰ দাস মানবিন্দ্ৰ দাস আৰু তোমাৰ পৌৰৱ দাস লগ পাই ভাল লাগিল ঘৰ কত আছিল মোৰ ঘৰ হাজত হাজত তো ভাল লাগিল ভাই খসা হৈছো বহুত ভাল লাগিল এনেকৈ লগ পালে ভাল লাগি দিয়কচোন আৰু ইমান কষ্টৰ পিছে পিছে আহি আহি ৰখাইছে মোক চাইছে ভাল লাগিল দিয়া আর মই এই বস্তুটো বুঝি নাপালো এনে এন বারিখা সিজনত এটো কিয় লাগাই থৈ দিছে হয়তো পানি খিচিছে নেকি বেছি হৈছে লাগাত কে আর বহুতে প্রশ্ন করে থাকে বা কমেন্ট করে থাকে যে দাদা ইউটিউবত কিমান ভিডিও বনালে পয়সা পায় দাদা ইউটিউবত কিমান পয়সা পায় অকল ইউটিউবত পয়সার কারণে ভিডিও নবনায় ইউটিউবত ভিডিও বনায় এইখিনি মরমর কারণে এই যে মাত দিলে এই মরমর কারণে বহুতে ভিডিও বনায় আছে যেনেকৈ মোর কারণে মই তো ইউটিউবত ভিডিও বনার কোনো প্রশ্নই নাই মই এনেই চলিব পারো দোকান বিজনেস সিজনেস আছে কিন্তু এই যেটো মরম না মানুষের বিশ্বাস নয় সচা হয়েছে আশ্চর্য এইখিনি মানে পয়সারে কিনিব নোৱাৰা মৰম আপুনি যিমান পয়সা দক এই মৰমখিনি আপুনি কিনিব নাপায় আৰু আহি আহি কুলাতি পাই গলো আৰু কুলাতিৰ বৰ্তমান পৰিবেশ চাওক এনেকুৱা হৈ আছে গোটেই একদম বানপানী বানপানী এইফালে চাব পাৰে অৱস্থা দুর্গা মন্দির ইয়াতে দুর্গা পূজা হয় কেনে লাগিছে বাবা ও বা পানি কেনে খাতুরিবা নাকি তুমি লেতরা তো হবই লাগিব প্রায় 1 কিলোমিটার মান রাস্তা পুরা পানি আসলে গাড়িখান ধুনিয়া সাফা হয়ে গেল মোর তো ফাইনালি 3-4 ঘন্টা মানের অন্তর আহি পালো এনে নর্মালি 2-2.5 ঘন্টা মান লাগি যায় কিন্তু রাস্তা রাস্তা বেয়া আছিল বানপানির কারণে আর আজি হাহি ফুর্তি বেটি ঘর পাইছি না এটা আর আহিও পালো আর 8 দিনমানের পিছত আজি ফাইনালি এই সব ফুর্জমা আর আনপিনে সৌরাতর ঘর আহি পালো এইফালে যে দেখা পাইছে এইটুয়ে ঘর অকমান জিরাইলো প্রথমতে একদম মানে ভাগর লাগি গেছে কনফেন্সেন চলাই দিল আর এটা অকমান রেস্ট লো রেসলো মানে অকমান টুপনিয়ে মারো রব বিরাট ভাগর লাগি আছে রাতিও টুপনি উঠি হয়েছে ভিডিও এডিট করতে করতে 2-3টা বাজি গেছে আর এটা 3:17 হয়ে গল দিয়ক রেস্ট লো অলপ বাই বাই